हाउ आर यू दोस्तों, जैसा कि आप लोग मेरी सेवा ले रहे हो, मुझे आप ज्वाइन मतलब कर रहे हो, मुझे बेहद खुशी हो रही है, बहुत अच्छा लग रहा है। और उससे भी ज़्यादा मुझे खुशी इस बात की है कि मेरे इंडिया के बाहर के लोग भी मुझे ज्वाइन कर रहे हैं, जो आउट ऑफ इंडिया है। यानी कि इस बार का जो मैं टूर लेके आया हूँ आसाम में, उसमें हमारे को ज्वाइन किया है मिस्टर एहसान। हेलो एवरीवन, हे, दिस इज आसान फ्रॉम न्यूयॉर्क यूएसए। होप यू गाइस आर डूइंग ग्रेट। दिस इज अफसर भाई। आई हैव बीन फॉलोइंग हिम सिंस द बिगिनिंग ऑफ हिज जर्नी, सो आई वाज सो अमेज्ड बाय वाचिंग थ्रू हिज पैशन एंड हाउ डिवोटेड ही इज इनटू टी इंडस्ट्री एंड ऑल द ब्लेंडिंग्स एंड एवरीथिंग। सो बेसिकली द टी पार्ट वी ऑल नो अबाउट जस्ट ड्रिंकिंग टी, बट अफसर भाई टूक द टी टू द नेक्स्ट लेवल टू give actually different aroma of understanding. So with those, through those journey, I came to meet with Afsar Bhai, to meet with one of his great workshop in actually, it's West Bengal. Now he's taking the team to Assam. So we basically met with a real, like a tea gardener, as well as how the tea processes and all the tea testing, the whole info modules inside the tea, whatever it happens. So basically it was a wonderful opportunity to understand about the tea venture, and if you want to become an entrepreneur and capitalize the knowledge of tea and make your life success to into the tea business. So ami Bangladeshi and from Bangladesh theke originally, but ami thaki USA te. Bangladeshi bhai bonera jara apnara টি বিজনেসের সাথে জড়িত হতে চান বা টি বিজনেসটা জড়িত হলেই হবে না, টি ব্যবসাটা একটা ডিটেল এবং খুব কঠিন একটা বিষয়, এটারে বুঝতে হলে বিভিন্ন ধরনের টি সম্বন্ধে বুঝতে হবে। চা শুধুমাত্র চা না, চায়ের ভিতরে 8-10 রকমের চা আছে এবং প্রত্যেকটা রকমের ভিতরে আবার 8-10 রকমের ভেরিয়েশন আছে। এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, তো চায়ের প্যাকেট যখন আপনি খুলবেন, ওটার ভিতরে বিভিন্ন টাইপের চা, একই রকমের চা, বিভিন্ন গ্রেডের চা মিক্স থাকে, কোনোটা টেস্টের জন্য, কোনোটা অ্যারোমার জন্য, কোনোটা হয়তো বা কালারের জন্য, এবং প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট। এবং এক একটা অঞ্চলে এক এক ধরনের চা মানুষ পছন্দ করে, কেউ হয়তো বা লাইক করে করা চা, কেউ হয়তো বা ফ্লেভারটা পছন্দ করে, কেউ হয়তো বা অ্যারোম্যাটিকটা পছন্দ করে। এই ব্যাপারগুলো বুঝতে হলে আপনার এই ধরনের ওয়ার্কশপে জয়েন করতে হবে। অ্যান্ড আফসার ভাই অলওয়েজ ইজ হিয়ার আপনাদের হেল্প করার জন্য। আমি সুদূর নিউ ইয়র্ক থেকে আসছি, ইউএস থেকে। সো বেসিক্যালি আই এম ফ্রম ইউএস, স্পেন্ড টনস অফ মানি, টাইম, এভরিথিং জাস্ট টু মিট উইথ হিম অ্যান্ড গো থ্রু দিস প্রসেস অ্যান্ড দ্য ওয়ার্কশপ ইজ প্রাইসলেস। সো আমার মতামত হচ্ছে এটা একটা প্রাইসলেস অপরচুনিটি, অ্যান্ড টি বিজনেস করে, আর এটা তো রিসেশন প্রুফ একটা প্রোডাক্ট। সো টি রিচ, পুয়ার, এভরি ওয়ান ড্রিঙ্কস ইট, সো স্কাই ইজ দ্য লিমিট, ইউ ক্যান টেক টু দ্য নেক্সট লেভেল। সো আমি অবশ্যই এনি বাংলাদেশি ভাই বোনেরা বা বাংলা স্পোকেন ভাই বোনেরা যারা টি ব্যবসা সম্বন্ধে বুঝতে চান বা এটা যদি প্যাশন হয় বা এটাকে আপনি প্যাশন হিসেবে নেক্সট লেভেলে নিতে চান, তো ডেফিনেটলি আশরাফ ভাইয়ের হেল্প নিতে পারেন এবং নেওয়া উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ফ্রেন্ডস, বহুত লোক অবি বাংলাদেশে মেরে সাথে জুড়ে হুয়ে, লেকিন ও ল্যাঙ্গুয়েজ কা জো প্রবলেম হ্যায় তো মে উসকো সমঝ নি পাতা, ইস ওয়াজহ সে মে উনকো আচ্ছে সে গাইড নেই মে কর পাতা। লেকিন উসকা তরিকা ইয়ে হ্যায় কি আপ ইংলিশ মে মেরে হোয়াটসঅ্যাপ পর মেসেজ ছোড়ে, আপনি বাত লিখে, ইয়া ফির মেরে কো জয়েন করে, জেসে মে ইয়াহ পর আতা হুঁ তো ওয়াহ পর আপকা সলিউশন মিলেগা। ঠিক হ্যায়, রহি বাত চায় কি ব্লেন্ডিং কি জো জো ফর্মুলা হোতা হ্যায় ও মে আপকো অনলাইন এসে দে পাউঙ্গা। তো মুঝে খুশি হ্যায় ইস বাত কি আমেরিকা সে চল কে আজ হামারে প্রোগ্রাম মে জো লোগ আয়ে হ্যায় উনকা হাম তহে দিল সে শুক্রিয়া আদা করতে থ্যাংকস বলতে আর উনকা দিল সে ওয়েলকাম করতে। ওকে ফ্রেন্ডস, লভ ইউ অল অফ ইউ।